ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি। ইতোমধ্যে চট্টগ্রামে 6 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। সকাল থেকেই বন্দরের সকল কার্যক্রম স্থগিত রয়েছে। চট্টগ্রামে 2,748টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রায় 8 লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করছে জেলা প্রশাসনের একাধিক টিম।